গোয়ালপাড়া জেলার ধূপধরাত বিশাল প্রতিবাদী সমদল। ধূপধরা হেকেরা গড়কাপ্তানি পথ মেরামতির দাবিত বিভিন্ন দল সংগঠন আর শ রাইজর তীব্র প্রতিবাদ। দীর্ঘদিনের জরাজীর্ণ হয়ে পড়ছে ধূপধরা হেকেরা গড়কাপ্তানি পথ। ধূপধরা অঞ্চল রাইজ ছাত্র ছাত্রী আর রোগীয় যাতায়াতের ক্ষেত্র জিয়াটো ভোগ করে আছে। বারে বারে আবেদন করার পিছতো গা লড়া নাই বিভাগীয় কর্তৃপক্ষ আর সরকারের। আজি দুপরিয়া বিকালী মৌজা উন্নয়ন সমিতির নেতৃত্বত আসু এপসু আক্রাসু আরসুকে ধরে বিভিন্ন ছাত্র সংগঠনে বিভিন্ন দল সংগঠনের প্রতিবাদী সমদল উলিয়ায় উত্তাল করে তোলে ধূপধরা শহর। আঞ্চলিক পরাষ্ট্র সংস্থার সভাপতি সম্পাদক দুপুরা আঞ্চলিক পরাষ্ট্র সংস্থার সভাপতি সম্পাদক আর বেঙ্গলী ফেডারেশনের সহযোগ আর জনগোষ্ঠীর সহযোগ আমি দুপুরা হেকেরা রাস্তা উন্নীতকরণের বাবে আমি বিকালী মৌজা উন্নয়ন সমিতির উদ্যোগ সরকারের ওপর দাবি জানাই এক প্রতিবাদী কার্যসূচী আহ্বান করছো আর এই প্রতিবাদী কার্যসূচী আমার আরম্ভ করবো আমি। প্রতিবাদী সমদলের বাবে কিছু সময় অচল হয়ে পড়ে 17 নম্বর রাষ্ট্রীয় পথ। প্রতিবাদস্থলীত উপস্থিত হওয়া এগারী দণ্ডাধীশের জড়িয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মালে এখন স্মারকপত্র প্রেরণ করে। এইবার রাস্তা উন্নীতকরণের কারণে কিছু সংখ্যক রাস্তা উল্লেখ করেছে আর আমি জানাত এই রাস্তা আমার এই রাস্তাটা নাই। ইয়াত আমার অঞ্চলকে স্থগিত হয়েছে, অসুবিধা পাইছে, তারপরে সমগ্র লাগি থাকা আমার স্মার্ট মিটার বহু রাজ্যকে ভাঙি আছে আমার এই রাজ্যের মাজত ইয়ার ক্রিয়া প্রতিক্রিয়া চলছে। গতিকে আপনার জড়িয়ে আমি আমার এই দাবির প্রতিলিপি আপনার অবগত করেছো, অসম সরকারের দাবি করছো, প্রেরণ করছো আমার স্যারে যাতে রাইজর দাবি পূর্ণকরণের কারণে আপনি প্রেরণ করে এখানে কামনা করেছো। ইয়ার লগতে আমি আমার দাবির প্রমাণপত্র দাখিল করবো। আয়ুক্তর জড়িয়ে আমার এতে মুখ্যমন্ত্রী প্রেরণ করা হয়েছে। আজি আপনাদের যে প্রতিবাদী সমাজে উলিয়াইছে ইয়াত মই গম পালো মই আসলে ডি সি অফিসের পর গল্পর আছো। মোর নাম অনুপম দাস, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তো মই আপনার যেখানে দাবি গোটে দাবি মই শুনিল আপনার ফল করা আর আপনার দাবির মানে সম্মান সহকারে গতিখান আপনাদের স্মারকপত্র মানে গ্রহণ করেছো আর এই স্মারকপত্র মানে গিয়ে পেলায় আমার ডিসি সরক জমা দিম তখন আপনার সিটুয়েশনটির বিষয়ে যাম আর তখন আপনাদের যা দাবি এই দাবি সমূহ পূরণ করবর কারণে নিশ্চয় উপর কর্তৃপক্ষের যোগাযোগ করব আর আপনার যাতে সুবিধা হয় যেগুলো অসুবিধা পাইছে সেগুলো দূর করার কারণে চেষ্টা করব। সবাই ধন্যবাদ জানাইছো। মই আজি আচলতে বিকালী মৌজা উন্নয়ন সমিতির উদ্যোগত আর ধূপধরা অঞ্চলস্থ বিভিন্ন জাতীয় দল সংগঠন তথা স্থানীয় অনুষ্ঠান প্রতিষ্ঠানের
আসলে একত্রিতভাবে লগ হয়ে আসলে আজি প্রতিবাদী সমদল বাহির করা হয়েছে। আমার স্পষ্ট দাবি ধূপধারা অঞ্চলবাসী রাইজর যে আসলে সরকারে আপনি ঠিক উল্লেখ করার নিচিনাকে বর্তমান সাময়িক পরিবেশত আসলে উন্নয়নের ঢাক ঢোল বজাইছে, কিন্তু এই একে সময়তে কিন্তু আসলে বিভিন্ন অঞ্চলের দরে আমিও এই ধূপধারা অঞ্চলবাসী রাইজে আসলে আমি আমার এটা পথ আসলে গড়প্রাপ্তানির পথ, এই পথটা আসলে ধূপধারা আর হেকেরা সংযোগী যুক্ত পথ আর সদা ব্যস্ত পথ, এই পথটা আসলে যুক্ত হারত আসলে জরাজীর্ণ হয়েছে, তাত খোঁজ দিয়ার কারণে আসলে মানুষ এগারী সুস্থ মানুষ এগারী অসুবিধা, এই পথসা আসলে মেরামতি করার দাবিত আসলে আমি প্রতিবাদী সমদল উলিয়াবলগাটো আসলে আমার অঞ্চলবাসীর প্রথমতে আসলে দুর্ভাগ্যজনক কথা, আর দ্বিতীয়তে আপনাদের জানে যে উন্নয়নের ঢাক ঢোল বজার কথা কল আপনার পিছফালে এইখান দেখিছে ধূপধারা অঞ্চলের আসলে বিকালি মডেল হসপিটাল আছে, আসলে কেবল বিকালি মডেল হসপিটাল নামতে আসলে মডেল না হসপিটাল বলে আছে, মডেল হসপিটালত আসলে উপলব্ধ যুক্ত আসলে চিকিৎসা সেবা আছে সেবাসমূহের আসলে কিন্তু যুক্ত আসলে রোগী আসলে সেবা লাভ করবছে, এই আসলে হসপিটাল কিন্তু সেই আমি পরিলক্ষিত হওয়া নাই। আজি এই বৃহত্তর অঞ্চল 54খন গাঁরে ভরা আসলে বিকালি অঞ্চল ধূপধারা অঞ্চল আসলে কি হয়েছে, রাতে বেলা হোক অথবা দিনের বেলিকায় হোক যেটা এগারী শিশু আসলে বেমারত পড়ে বা অসুখের সম্মুখীন হয় তেতিয়া আসলে এজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার আমার এই ধূপধারা অঞ্চল আসলে আমি পাবলে না থাকে, তো ইয়াতকে আসলে আমার দুর্ভাগ্যজনক কথা আসলে হব নয়। আর একটা কথা, যদরে দিল্লি আসলে প্রতি এক মাহিয়াই দৃষ্টি আছে ঠিক একইদরে কিন্তু আমার গুহাটী লোকসভা সংস্কৃতি সমষ্টির যসলতে সাংসদ আর আমার দুধনৈ বিধানসভা সমষ্টির যধায়ক এওলোকরও কিন্তু আমার এই বৃহত্তর ধূপধারা অঞ্চলের প্রতি এক মাহিয়াই দৃষ্টি আমি আগরপরে আসলে দৃষ্টিগোচর হয়ে আছে আমি উপলব্ধি করছো, কারণ অকল রাস্তাঘাট বলিয়ে নহয় হসপিটাল বলিয়ে নহয় আসলে এই বিকালি অঞ্চলের আসলে যান সমূহ আসলে সরকারি খণ্ডর বিদ্যালয় আছে সেই বিদ্যালয়সমূহর আসলে আন্তঃগাঁথনি আসলে কি সবল তার আসলে উপর আসলে চকু দিয়ার কারণে আসলে বিধায়ক আর সাংসদগী আমার কিমানবার আছে আমি সেই আসলে আমি জ্ঞাত, তো আমি এটা দাবি উত্থাপন করছো যে আসলে ঢাক ঢোল বজা সরকারখানে আসলে প্রকৃতার্থ উন্নয়নের বাবে আসলে রাইজর বাবে কাম করক, আর তার লগেলগে আসলে এই অঞ্চলবাসীর যে প্রতিবাদী কণ্ঠ এই প্রতিবাদী আসলে কণ্ঠস্বর তেওঁলোকৰ কানত যেন আসলে পড়ে তার লগতে প্রতিবাদের যে ভাষা এই প্রতিবাদের ভাষা যেন তেওঁলোকে বুঝি পায় আর আমি করা এই গণতান্ত্রিক প্রতিবাদের আসলে প্রতিদান আসলে আমাক উন্নয়ন হিসাবে যেন আমি উভতাই দিয়ে আমি এয়াই দাবি জানাইছো। আজি দুবছরমান আগরপরাই ধূপধারা হেকেরা রাস্তাট উন্নতিকরণের কারণে আমি গড়কাপ্তানি বিভাগত অহরহর চেষ্টা চলাই আছো, আর আমি এই সম্পর্ক আমার কি বলে সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আমি এই সন্দর্ভত স্মারকপত্র আমি দাখিল করেছি যে আমার এই রাস্তাটা অতি শীঘ্রে উন্নতিকরণ করে দিয়ে আমি রখি আছো। হঠাৎ আমার কিছুদিন আগতে গড়কাপ্তানি বিভাগের 12 লাখ টাকার একটা নিম্ন মানে খালি পাথর কেটন পেলাই মানে কামটা রিপেয়ারিং করে আছে আমার হেকরা ডুবরা রাস্তাটা, আমি তেতিয়া প্রশ্ন করলো, প্রশ্ন করতে কইছে যে আপনার এই রাস্তাটা আপনার যে আশা করেছিল সেই আশা মতে এই আপগ্রেডেশন হয়ে আছে, এই জানুয়ারি মাহর কাম চলিব আর কি, ঠিক আছে আমি বুড়িয়াকে নোটত আমি কোনো হেরি ধরনের হেরি করা নাই, তেতিয়া আমি দেখিলো যে যা কিমানবার তারিখত ইয়াত আহিছিল হেরি মুখ্যমন্ত্রী আহিছিল আপনার সিমলিতলাত আহিছিল, এই সিমলিতলাত আহাতে মুখ্যমন্ত্রীর ফান্ডের পর যদি 10 কোটি একটা সমষ্টিত দিয়ে সেই 10 কোটি টাকাটো মুখ্যমন্ত্রী তাতে ইতিমধ্যে সিমলাতে ঘোষণা করলে রাস্তার কারণে দিছিল এই টাকাখিন যেটা ঘোষণা করলে তো আমাক আমার ঠিকাদার সকলে আমাক জানালে আমার যে স্থানীয় MLA জানালে যে দাদা আপনার যে মানে রাস্তার আমি কাম হাতত লো এই কাম তো আমি করব নো মুখ্যমন্ত্রী আহি এনে ধরনের এনেকে ঘোষণা করে গেল, তো আমি দুঃখিত হলো, দুঃখিত আমি উপায় না পাই কি করি, ভাবিলো যে আমি এটা বিরাট একটা বিকালী অঞ্চলের লগত আমার বিকালী অঞ্চল যেমনকিটা সংগঠন আছে রাভা ছাত্র সন্থা বড় ছাত্র সন্থা কোচ রাজবংশী তিনদুলে রাইজ মহিলামতি বিভিন্ন যেমন ধরনের সংগঠন আছে আমার বিকালী অঞ্চলত গোটাইখিন সংগঠনক আমি আমন্ত্রণ জানালো, আমন্ত্রণ জলাই আমি এটা আলোচনা করলো যে আমি একটা বৃহত্তর একটা প্রতিবাদী কার্যসূচী লব লাগে যাতে আমার ধূপধারা হেকেরা রাস্তাটা অতি শীঘ্রে সরকারে উন্নতিকরণ করে দিয়ে আর যেতালেক এই রাস্তাটা উন্নতিকরণ করে দিয়ে তেতালেক আমি ভবিষ্যৎ মানে এই মানে এনে ধরনের আন্দোলন চলে যাওয়ার একটা মানে হেরি আশা করছো আর কি। এইখানে আজি আমার গোলপা জেলার উপায়ুক্ত মহোদয় আমার এজন ম্যাজিস্ট্রেট পঠাইছে আর এই ম্যাজিস্ট্রেট হাতত আমি স্মারকপত্র অর্পণ করলো আর তখেতে আমাক যেমানখিনি পারে এই রাস্তাটার বিষয়ে আমার আমি স্মারকপত্র আমার DC মহোদয়ের থ্রুয়ে দি আমার মুখ্যমন্ত্রীলৈকে আমি প্রেরণ করছো, ইয়ার পিছতো যদি ব্যবস্থা গ্রহণ নকৰে আমি তীব্রতর আন্দোলন গড়ি উঠার কারণে আমি সংকল্প লৈছো আর কি, মানে উন্নয়ন সমিতির উন্নয়নের বাকি যেখানে সংগঠন আছে এটা ধরে আমার
সংগঠন বলে কোটে আমার বিকালীক লো আমার সংগঠন এটা আমি আমার যেহেতু এই রাস্তায় সদূর নগরপেড়া মালিবাড়ি আনকি বরপেটার নগরপেড়া টু বরপেটা নগরপেড়া টু ঠুকদ্রা হয়ে তাহলে গুহীলে যা যাত্রীবাহী বাস চলে বিভিন্ন ধরনের ট্রাক চলে এইবিলাকর মানে যেটু হেরি সেইখানে আমি এবার নগরপেড়া মালিবাড়ি এই অঞ্চলের মানুষখিনিকে আমি সামরি লম বলে বৃহৎ আন্দোলন হবো এই রাস্তাটার কারণে তারমানে আর এটা আমার এটা বিশেষ কবলে গেলে আমার এটা প্রাইভেট সেক্টরে হোক বা সরকারিকরণে হোক আমার বহুত কেমন শিক্ষা অনুষ্ঠান আর বিশেষ আমার এই অঞ্চলের একবারে এটাই অনুষ্ঠান আছে যে বিকালী মহাবিদ্যালয় তারলে ছাত্র ছাত্রীবিল অহার কারণে বহুত অসুবিধা পায়। তারপর যদি রোগী আমার এটা দুগ্ধার এখন মডেল হসপিটাল আছে, মডেল হসপিটালত যা রোগী আনা হয় আনতে রাস্তা যদি অসুবিধা হয় তাতে মানে রোগী মেডিকেল আহি না পড়াতে আরও যখন বেমার আছে তাতকে দুগুণ বেমার বৃদ্ধি পায়। ঠিক সেই কারণে আমি এইবিল চিন্তা চর্চা করে এইটা হেরি করছো। আর আমার এটা রাস্তার কিন্তু ব্যাংক মোটামুটি পাঁচখন আছে আমার দুগ্ধার, এই পাঁচখন অহা যাওয়ার সদূর নগরপেড়ার আমার এই দুগ্ধালে টাকা লেনদেন করার কারণে মানুষ আহি থাকে। দুধনৈৰ প্ৰভাৱেশ্বৰ ভাগৱতী ৰিপৰ্ট অসম টুডে।